গেল প্রায় দুই তিন মাস ধরেই ডলারের বাজারে আমরা এক ধরনের অস্থিতিশীলতা দেখছি ব্যাংক এবং খোলা বাজার উভয় ক্ষেত্রে চাহিদার তুলনায় ডলারের সরবরাহ কম এবং বিভিন্ন কারণে আন্তর্জাতিক বাজারে পণ্য মূল্যের দাম অনেক বেড়ে গিয়েছে এবং তার পাশাপাশি দেশের ভিতরে সিদ্ধান্ত গ্রহণে দীর্ঘসূত্রিতা এবং কিছুটা ব্যর্থতাও লক্ষ্য করার কারণে ডলারের বাজারে এই ধরনের একটি চাপ পড়েছে আরেকটি বিষয় হচ্ছে যে আমরা পাশাপাশি দেখছি যে আমাদের বিশ্ববাজারে যে প্রতিযোগী দেশগুলো রয়েছে যেমন ভারত ভিয়েতনাম তুরস্ক তারা কিন্তু তাদের স্থানীয় মুদ্রার বিনিময় হার অনেক আগেই কমাতে শুরু করেছে তারা অবমূল্যায়ন করেছে পাঁচ থেকে পঞ্চাশ শতাংশ পর্যন্ত বৈদেশিক মুদ্রার বাজার মূল্যস্ফীতির জন্য একটি গুরুত্বপূর্ণ নিয়ামক সেই জন্যই মূল্য স্থিতিশীলতার জন্য কিন্তু বৈদেশিক মুদ্রার বাজারে একটা স্থিতিশীলতা দরকার বৈদেশিক মুদ্রার বাজার ব্যবস্থাপনা দরকার এবং প্রকারান্তরে এটা কিন্তু সামগ্রিক অর্থনৈতিক ব্যবস্থাপনাকেও প্রভাবিত করে এই অবস্থায় খুব দ্রুত কয়েকটি পদক্ষেপ নেওয়া যেতে পারে প্রথমত হচ্ছে যে আমরা যে সমস্ত পণ্য আমদানি করে থাকি বিশেষ করে যেমন জ্বালানি তেল এটির জন্য একটি পৃথক তহবিল গঠন করা যেতে পারে এবং ব্যাংকগুলোকে শুধুমাত্র সরকারি আমদানি নিষ্পত্তির জন্য তাদেরকে দায়িত্ব দেওয়া উচিত এবং তারা এই নিষ্পত্তির জন্য তাদের পেমেন্টের বিনিময়ে কোনো মার্জিন আপাতত রাখবে না এর ফলে অন্যান্য পণ্য আমদানির ক্ষেত্রে অন্যান্য পণ্যের মূল্যের উপরে চাপটা অনেক কম হবে দ্বিতীয়ত হচ্ছে যে রপ্তানি ধরে রাখার কোটা বা এক্সপোর্ট রিটেনশন কোটা ই আর কিউ যেটা সেটা আগামী ছয় মাসের জন্য রপ্তানিকারকদের যে আয় হয় সেটা থেকে পাঁচ থেকে দশ শতাংশ কমিয়ে আনা যেতে পারে এবং তখন ব্যাক টু ব্যাক আমদানি পেমেন্ট ছাড়া অন্য সব যে আয় সেটাকে তরলীকরণ করা উচিত যাতে কিনা ডলারের সরবরাহ বাড়ে তৃতীয়ত হচ্ছে যে বাণিজ্যিক ব্যাংকের নেট ওপেন পজিশন বা ডলার ধরে রাখার যে ক্ষমতা সেটার মধ্যে একটা লাগাম টানতে হবে আপাতত এবং তাদের বর্তমান এনওপি নেট ওপেন পজিশনটা পঞ্চাশ শতাংশ কমিয়ে আনা যেতে পারে চতুর্থত হচ্ছে বাজার স্থিতিশীল করার জন্য বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে এক থেকে দুই বিলিয়ন ডলার পর্যন্ত বাজারে সরবরাহ করা উচিত যাতে কিনা বাজারে ডলারের সরবরাহ বাড়ে পঞ্চমত আন্ত ব্যাংক হারের কাছাকাছি হওয়ার জন্য টাকার অবমূল্যায়নটা করা উচিত যাতে গ্যাপটা কমে আসে এবং বর্তমান পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রক্ষা করার জন্য বাজারের হারের সাথে বাস্তবসম্মত হারটা নির্ধারণ করতে হবে ষষ্ঠ বৈদেশিক মুদ্রা খুব বিচক্ষণতার সাথে ব্যবহার করা উচিত এবং পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত বিলাসবহুল পণ্য আমদানির লাগামটা টেনে ধরতে হবে এবং ইতিমধ্যেই সরকার কিছু পদক্ষেপ নিয়েছে সেটি কার্যকর করার জন্য ব্যবস্থা নিতে হবে সপ্তমত রেমিটেন্স প্রবাহ উন্নত করার জন্য সর্বত প্রচেষ্টা চালাতে হবে এখানে নীতি নির্ধারক ব্যক্তি খাত যারা রেমিটেন্স পাঠাচ্ছে সকলের একটা সার্বজনীন এবং অংশীদারমূলক একটা কার্যকর পদক্ষেপ নিতে হবে তা না হলে এই রেমিটেন্স সরকারি চ্যানেলে অফিসিয়াল চ্যানেলে বাড়বে না অষ্টমত কিছু বৈশ্বিক সরবরাহকারীদের সাথে আমাদের একটি দীর্ঘমেয়াদী সরবরাহ চুক্তি করা দরকার যাতে কিনা সংকটের সময় আমরা তাদের কাছ থেকে পণ্য সহজে আমদানি করতে পারি তবে এক্ষেত্রে আমাদের নিজেদেরও বাণিজ্য সক্ষমতা বাড়াতে হবে এবং একটি আস্থা অর্জন করতে হবে